নওগাঁই ইমরান হোসেন নামের এক বাস চালকের মুক্তির দাবিতে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস ধর্মঘটের কর্মসূচি পালন করলো জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কোনো ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি এদিকে পরিবহন শ্রমিকদের ডাকা বাস ধর্মঘটে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের এর আগে নওগাঁ শহরের জলিল পার্ক এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় আহত হয় অন্তত বিশ জন এতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের এ ঘটনায় থানায় একটি মামলা হলে চালক ইমরান হোসেন গত আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় গত রবিবার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন নামঞ্জুর করেন এরই পরিপ্রেক্ষিতে ইমরানের মুক্তির দাবিতে এ ধর্মঘটের কর্মসূচি পালন করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন